নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি ভিডিওতে বলতে চলেছি যে বিয়ে করতে গেলে এই রাশির জাতি কাকে করব, তো কোন রাশির জাতি কাকে বিয়ে করলে আপনি সুখী থাকতে পারবেন সেটি আমি আজকে ভিডিওতে বলতে চলেছি। এটি কোনো গালগল্প বিষয় নয়, এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি এই ব্যাপারে অলরেডি পরীক্ষা করেছি এবং আমার এতদিনকার গবেষণার ফলস্বরূপ আপনাদেরকে জানাতে চাইছি। তাই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, একটা পার্টও মিস করবেন না। তো আসুন শুরু করা যাক। প্রতিটি মেয়ে যেমন ভালো ছেলে চায়, সেরকম প্রতিটি ছেলেও চায় যে একটি ভালো মেয়েকে, যে তার জীবনে একটা মায়নে রাখবে, মানে তার জীবনে স্পৃহা, তার জীবনে প্রতিষ্ঠার পিছনে ওই মেয়েটি যেন থাকে। কারণ একটা কথা আপনারা জানেন, এভরি সাকসেসফুল ম্যান বিহাইন্ড এ ওম্যান, এই কথাটা আপনারা অবশ্যই জানেন। তো কোন রাশির জাতিকাকে আপনি বিয়ে করলে সুখী থাকতে পারবেন 99%, তো সেটি আমি আজকে বলতে চলেছি। তার আগে আপনাদেরকে একটা কথা বলে দিই, বিয়ে করার আগে অবশ্যই আপনাদের ন্যাকাল চার্টটিকে অবশ্যই উভয়ে দেখে নিন, কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে দেখিয়ে নিন, আপনাদের জট বিচারটা করে ফেলুন, তারপরে বিয়ে করুন। কারণ আমি চাই না যে আপনারা বিয়ের পরে ঝামেলায় পড়েন। তবে আমি এতটুকুটা বলতে পারি যে রাশিটির কথা বলবো, সেই রাশির জাতিকারা বউ হিসাবে খুবই পারফেক্ট। অ্যাকচুয়ালি এই রাশির জাতিকারা যে কোনো জিনিসকে সহ্য করে, মানে আমাদের ছেলেদের মধ্যে একটা জিনিস থাকে, কমন জিনিস, রাগ, জেদ, হ্যান ত্যান, হাবিজাবি, কিন্তু সেই রাশিকারা এত নরম মনের, সেই রাগ জেদকে অনেকটাই কমিয়ে ফেলে ভালোবাসার মাধ্যমে। তো কোন রাশির জাতিকাকে আপনি বিয়ে করলে সুখী হতে পারবেন সেটি বলতে চলেছি। হ্যাঁ বন্ধু, তো আপনি যদি মীন রাশির জাতিকাকে বিবাহ করেন সেক্ষেত্রে আপনারা সুখী হতে পারবেন। হ্যাঁ বলুন, এটি বাস্তব, মীন রাশির জাতিকাকে বিয়ে করলে আপনি সুখী হতে পারবেন। কারণ এই রাশির জাতিকারা খুবই নরম স্বভাবের হয়, ঝগড়া ঝামেলা করেই না বলে চলে। তবে আর সবচেয়ে বড় কথা, এই রাশির জাতিকারা আপনার কথাতে চলে। এই রাশির জাতিকারা যদি চাকরি করে সেক্ষেত্রে মাসের শেষে চাকরির টাকাটা আপনার হাতে তুলে দেবে এবং আপনার কাছ থেকে নিজের হাত খরচা বাবদ কিছু টাকা নেবে। এটি আমার এতদিনকার গবেষণা থেকে বলছি। তবে আর সবচেয়ে বড় কথা, এই রাশির জাতিকারা আপনার কথা তো চলছে, মানে আপনি যদি বলেন যে উঠতে, আপনি যদি বলেন বসতে, সেরকমই চলছে। কারণ আমরা ছেলেরা তাই চাই যে আমার বউ আমার কথা মতো চলবে, তো এই রাশির জাতিকারাও সেই রকম টাইপের। তো যাই হোক, আশা করি আপনাদেরকে ভিডিওটি ভালো লাগলো। যদি ভিডিওটি আপনাদেরকে এতটুকু ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখন পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে বেল আইকনটি অন করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশন আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ, ভালো থাকবেন সকল।